বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, আর তা আমরা সকলেই জানি। এবং এবছরের এই চৈত্র মাস তথা ইংরাজির এপ্রিল মাস জুড়ে বাঙালির রয়েছে একাধিক পুজো ও পার্বণ, এবং তার মধ্যে অন্যতম হল নীলষষ্ঠীর পূজা অথবা চড়ক পূজা। প্রায় প্রত্যেক বাড়ির মহিলারাই এই পূজা মূলত করে থাকেন সন্তানের মঙ্গল কামনার ব্রত হিসেবে। মহাদেবের মন্দিরগুলিতে ভিড় জমান মায়েরা, এবং এবছর এই নীলষষ্ঠীর ব্রত কবে পড়ছে, তার দিনক্ষণ বা শুভতিথি কী রয়েছে, নীলষষ্ঠী পূজার ব্রত পালনের উপকরণ সামগ্রী কী, এবং এই ব্রতের নিয়ম কী, এবং নীল পূজায় কী কী ফুলের প্রয়োজন হয় বা মহাদেব কোন ফুলে প্রসন্ন হন, তার সমস্ত খুঁটিনাটি তথ্য সম্পর্কে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লাগবে, এবং আপনাদের সকলকে জানাই আমাদের এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম। বন্ধুরা, নীলষষ্ঠীর ব্রত পালনে বেশ কিছু উপকরণ বা সামগ্রীর প্রয়োজন হয়, যেমন গঙ্গা মাটি বা শুদ্ধ মাটি, বেলপাতা, গঙ্গা জল, দুধ, দই, ঘি, মধু, কলা, বেল, বেলের কাঁটা ও মহাদেবের পছন্দের ফুল। এছাড়াও এই পূজার ব্রতের বিশেষ নিয়ম রয়েছে। এই ব্রত অত্যন্তই কঠিন ব্রত, কেননা এই ব্রতে নির্জলা উপবাস থাকতে হয় এবং অনেক আচার ও বিধিনিষেধ মেনে চলতে হয়। নীলষষ্ঠীর দিন সারাদিন উপবাস করে সন্ধ্যাবেলায় শিবের মাথায় জল ঢালতে হয়। এরপর শিবের মাথায় বেলপাতা, ফুল ও একটি ফল ছুঁয়ে রাখতে হয়। এরপর অপরাজিতার মালা পরিয়ে সন্তানের নামে একটি মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করতে হয়। তবে এটা মনে রাখা আমাদের প্রত্যেকেরই জরুরি যে এই উপবাস ভাঙার পরও এদিন ফল, সাবু ইত্যাদি আহার করা যায়। এই দিন ময়দা বা আটার তৈরি খাবার খাওয়া নিষিদ্ধ, অন্ন খাওয়াও নিষিদ্ধ। এমনকি সন্ধ্যক লবণ দিয়ে যে খাবার খাবেন সেই খাবার রান্না করতে হবে। এবং ব্রতের দিন উপবাস করে নিষ্ঠা সহকারে নিয়ম মেনে চললে ভক্তির মনোবাঞ্ছা পূরণ করেন দেবাদিদেব। নীলষষ্ঠীকে মূলত সন্তান কামনার উপবাস বলে মান্য করা হয়। তবে শুধু বিবাহিত মহিলা নয়, অবিবাহিত মহিলারাও এবং পুরুষরাও এই ব্রত পালন করেন নিষ্ঠা সহকারে। তারকেশ্বর থেকে শুরু করে পশ্চিমবাংলার একাধিক স্থানে কাঁধে কাঁধে নিয়ে শিবের মাথায় কাঁধে বাঁক নিয়ে শিবের মাথায় জল ঢালতে হাজির হন শিব ভক্তরা, এবং দেবাদিদেবকে প্রসন্ন করবার জন্য ভক্তরা তার পছন্দের ফুল তাকে অর্পণ করেন। তার পছন্দের ফুলের মধ্যে ধুত্রা, আকন্দ, অপরাজিতা, কলকে প্রভৃতি ফুল মহাদেবকে নিবেদন করেন। এছাড়াও বেলপাতা এবং গঙ্গা জল অবশ্যই মহাদেবকে অর্পণ করেন, কেননা তিনি অল্প বেলপাতা, ভক্তি এবং গঙ্গা জলেই তুষ্ট হন। এবং এবছরের এই নীলষষ্ঠীর ব্রত আগামী ১২ এপ্রিল অর্থাৎ ২৯ চৈত্র পড়ছে। এবং এই নীলষষ্ঠীর ব্রত সাধারণত চৈত্র সংক্রান্তির আগে অর্থাৎ চড়ক উৎসবের আগের দিন এই নীল পূজা অথবা নীলষষ্ঠীর ব্রত পালন করা হয়ে থাকে। এবং এবছরের এই নীলষষ্ঠী তিথি শুরু হবে আগামী ১১ এপ্রিল অর্থাৎ বাংলার ১৮ চৈত্র ১৪৩০ বৃহস্পতিবার সন্ধ্যা ৬:২১ থেকে। এবং এই ষষ্ঠী তিথি থাকবে পরের দিন অর্থাৎ ১২ এপ্রিল ২০২৪ বাংলা সন ২৯ চৈত্র ১৪৩০ শুক্রবার সন্ধ্যা ৫:০৩ মধ্যে। অর্থাৎ ১২ এপ্রিল শুক্রবারের দিন পড়ছে এবছরের নীলষষ্ঠীর ব্রত। এবং এই নীলষষ্ঠী পূজার অন্যতম প্রধান
আকর্ষণ বা মুহূর্ত হলো নীলবাতিদান, এবং এই নীলষষ্ঠী পূজার দিন নীলবাতিদানের শুভ মুহূর্ত থাকবে 12 এপ্রিল শুক্রবার বিকেল 4:33 থেকে সন্ধ্যে 5:53 মধ্যবর্তী সময়। এই সময়ের মধ্যেই আপনারা দেবাদিদেবের সামনে আপনার সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে এবং সন্তান প্রাপ্তির আশায় নীলবাতি দান করবেন। বন্ধুরা, আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, এবং সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে মায়ের অবশ্যই আগত এই নীলষষ্ঠীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করবেন। ধন্যবাদ।